সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আউটলাস্ট টু হুইলার। আউটলাস্ট টু হুইলারের একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো গতকালের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো যে গতকালের যে ভিডিওটা নিয়ে আমি করেছিলাম সেটা হচ্ছে এই ভিডিওটাতে ছিল যে একটা ফোর স্ট্রোক ইঞ্জিন কীভাবে কাজ হয় এবং কম্বাশন কীভাবে হয়, কীভাবে পাওয়ার স্ট্রোক কোনটাকে বলে, কোনটা কীভাবে ইনলেট ভালভ কি, এক্সস্ট ভালভ কি। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা ওই ভিডিওরই রিলেটেড। সেটা হচ্ছে আজকের মূলত চারটে জিনিস নিয়ে বলবো, যেটা হচ্ছে পিস্টন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফ্ট আর ক্যামশ্যাফ্ট। তো এই চারটে যে নেসেসারি থিংস, যে চারটে জিনিস নিয়ে বলছি সেটা হচ্ছে এই চারটে স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটাতে সম্পূর্ণ বলবো, যে ভিডিওটা সম্পূর্ণ দেখো, যারা ইন্টারেস্ট রয়েছে এইসব বিষয়ে তাদের তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর যারা এখনও চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটাতে চলে আসি। তো দেখতে পাচ্ছ স্ক্রিনেতে এখানে একটা ডায়াগ্রাম রয়েছে, এবং এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটাতে মূলত কিছু জিনিস যেগুলো রয়েছে সেগুলো বলে দিই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিস্টন, পিস্টনটার যেটার সঙ্গে সংযুক্ত রয়েছে সেটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফ্ট এইটা, আর পিস্টন আর ক্র্যাঙ্কশ্যাফ্ট যেটা যুক্ত থাকে সেটাকে বলে হচ্ছে কানেক্টিং রড। এই যে জোনটা এটাকে বলে কম্বাশন চেম্বার। ওপরের এই যে অংশটা যেখানে দেখা যাচ্ছে এটাকে বলে ক্যামশ্যাফ্ট, এবং এইটা হচ্ছে টাইমিং চেন, আর এটা হচ্ছে টিট বা স্পকেট, চেন স্পকেট। তো এর কাজ কি? তো এর থেকে একটা ভালো ডায়াগ্রাম রয়েছে, সো আমি যদি এই ডায়াগ্রামটাতে দেখাই, এটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল সিলিন্ডার বাইকের ইঞ্জিনের ডায়াগ্রাম, এটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল সিলিন্ডার বাইকের ইঞ্জিনের ডায়াগ্রাম। তো দেখতে পাচ্ছ এটা কানেক্টিং রড, এটা ক্র্যাঙ্কশ্যাফ্ট, এটা পিস্টন, এটা ভালভ, এটা রকার আর্ম, এটা পুশ রড, এটা ট্যাপেট, এটা ক্যাম, এটা হচ্ছে টাইমিং চেন, আর এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফ্ট বা স্পকেট। তো এই যে পিস্টনটা আপ ডাউন করে, এবং পিস্টনটা আপ ডাউন করে যে পাওয়ারটা সংগ্রহ করে, এই যে যেটা বলেছিলাম কালকে যে পাওয়ার স্ট্রোক যখন ইগনাইট হচ্ছে পিস্টনটার ভেতর, কম্বাশনের ভেতরে কম্বাশন হচ্ছে, ব্লাস্ট হচ্ছে, পিস্টনটা ধাক্কা খেয়ে নিচের দিকে নামছে, এবং নিচের দিকে নামার পরে ক্র্যাঙ্কশ্যাফ্টটাকে রোটেট করছে, এবং ক্র্যাঙ্কশ্যাফ্টটাকে পাওয়ারটা যাচ্ছে ফ্লাইহুইল, ফ্লাইহুইলের পরে ফ্লাইহুইলের সঙ্গে ক্লাচ অ্যাসেম্বলি রয়েছে, ফ্লাইহুইলের পরে ক্লাচ, ক্লাচের পরে আছে গিয়ারবক্স, এবং ক্লাচের এনগেজ আর ডিসএনগেজের সঙ্গে গিয়ারবক্সের কানেকশান ইঞ্জিনের থেকে সংযুক্ত হয় এবং ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়। তো গিয়ারবক্স থেকে পাওয়ারটা আলটিমেটলি যাচ্ছে চেন ড্রাইভে, এবং চেন থেকে চাকায়। তো এইভাবেই টোটাল সিস্টেমটা চলতে থাকে। কিন্তু এই যে দুটো ভাল্ভ রয়েছে, যেটা বলছিলাম যে ইনলেট ভাল্ভ আর এক্সস্ট ভাল্ভ, একটা ভাল্ভ যেটা দিয়ে হচ্ছে ফুয়েল আর এয়ার মিক্সচারটা আসছে, এবং আর একটা ভাল্ভ যেটা দিয়ে এক্সস্ট গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। তো এই যে দুটো ভাল্ভ, এই দুটো ভাল্ভকে অপারেট করে যে সেটা হচ্ছে ক্যামশ্যাফ্ট। তো দেখতে পাচ্ছ এটা ক্যামশ্যাফ্ট, এটা হচ্ছে ট্যাপেট, আর এটা হচ্ছে পুশ রড, আর এটার ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রকার আর্ম। তো হয়তো শুনেছ অনেকেই বলে থাকে যে ট্যাপেটের আওয়াজ হচ্ছে, ট্যাপেট অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, বা মাইলেজ পাচ্ছে না, ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট করতে হয়, নকিং আসছে। তো এই যে জিনিসটা হয় এটা কিন্তু টোটালি এই ট্যাপেটের ওপরে বেস করে হয়। আর ট্যাপেটের কাজ কি? ট্যাপেটের কাজটা হচ্ছে যে ক্র্যাঙ্কশ্যাফ্টের টাইমিং, পিস্টনটা কোন সময় টিডিসি টু বিডিসি মানে টপ ডেড সেন্টার আর বটম ডেড সেন্টার, যে আপ অ্যান্ড ডাউন, তো এই যে জিনিসটা টিডিসি টু বিডিসি ট্রাভেল করার যে টাইমিং, সেই টাইমিংয়ে ক্যালকুলেশন করে কিন্তু এই যে টাইমিংটাকে খোলা, ইনলেট ভাল্ভটাকে খোলা, এবং কম্বাশন হয়ে যাওয়ার পরে কোন সময় এক্সস্ট ভাল্ভটাকে খুলতে হবে যাতে ধোঁয়াটা বেরিয়ে যায়, এই দুটোর কাজ করে কিন্তু হচ্ছে রকার আর্ম। এবং এই রকার আর্মকে করতে সাহায্য করে কোনটা, সেটা হচ্ছে ক্যাম নোজ। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাম নোজ, এটার ওপরেই ট্যাপেট করা রয়েছে, এইটাকেই অ্যাডজাস্টমেন্ট করতে হয় কোনো কোনো সময় না বেলে, এবং তার সঙ্গে অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে টাইমিং চেনের অ্যাডজাস্টমেন্ট। তো টোটালি যে জিনিসটা রয়েছে সেই টোটালি জিনিসটা কিন্তু এই তিনটে জিনিসের ওপরে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, কারণ পিস্টনের রোটেশান, ক্র্যাঙ্কশ্যাফ্টের রোটেশান, তার সঙ্গে ক্যামশ্যাফ্টের টাইমিং অ্যাডজাস্টমেন্ট, এবং তারপরে ভাল্ভ টাইমিং অ্যাডজাস্টমেন্ট। তো ভাল্ভ টাইমিং অ্যাডজাস্টমেন্ট যদি ভুলভাল হয় তাতে কি হয়, তাতে হচ্ছে পুয়োর মাইলেজ হয়ে যায়, কারণ ইগনিশন দেরিতে হয়,
পিস্টনটা ওপরে চলে আসতে যথাযথ পাওয়ার তৈরি হয় না, গাড়ির পাওয়ার কমে যায়, মনে হচ্ছে যে গাড়ি এক্সেলেটার হচ্ছে কিন্তু পাওয়ার আসছে না, আওয়াজ হতে থাকে খাট 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 করে একটা আওয়াজ হতে থাকে, সেটা ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট হয়, যেটা যদি ঢিলা হয়ে যায় তাহলে সেই ট্যাপেটের থেকে নয়েজ আসতে থাকে। তো বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে মূলত একটা ইঞ্জিনকে ভেতরে থাকে, একটা ইঞ্জিনের ভেতরে থাকে, এবং এই বেসিক প্রিন্সিপাল দিয়ে কিন্তু প্রত্যেকটা গাড়ি পাওয়ার পায় এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু ড্রাইভ হয়। তো পিস্টনের আবার কিছু ভাগ আছে, আমি যদি এদিকে আসি তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কম্প্রেশন রিং, এটা হচ্ছে অয়েল রিং, এটা পিস্টন, এটা অয়েল হোল, আর এই দিকে যদি দেখাই সেটা হচ্ছে কানেক্টিং রড, যেটা পিস্টন আর ক্র্যাঙ্কশ্যাফটাকে সংযুক্ত করে, যেটা আমি বললাম এটা হচ্ছে রোয়েস্ট পিন বা গাজেন পিন বলে এটাকে, এর ভেতরে যেটা আটকানো থাকে সেটা ওয়াশার, এই কানেক্টিং রড। তো এই যে জিনিসটা থাকে এবং নেসেসারি আরও আদার্স রয়েছে, সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তার বেসিক যেটা সেটা বলি। তো এখানে দেখতে পাচ্ছ তিনটে রিং, তো প্রশ্ন আসতেই পারে যে পিস্টনের গায়ে তিনটে রিং কেন থাকবে। তো প্রথম যে দুটো রিং, সেই দুটো রিংকে বলা হচ্ছে কম্প্রেশন রিং, কম্প্রেশন চেম্বারে যে কম্প্রেশনটা তৈরি হয়, যে কম্প্রেশনটা হয় সেটা যাতে না নিচে চলে আসে তার জন্য এই দুটো রিংকে দেওয়া, কম্প্রেশনটাকে সিল করার জন্য। এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে অয়েল রিং, কারণ যে ইঞ্জিন অয়েল থাকে, ইঞ্জিন অয়েল কিন্তু কানেক্টিং রড আর ক্র্যাঙ্কশ্যাফ্টটা কিন্তু ইঞ্জিন অয়েলের ভেতরে হাফ ডুবে থাকে, এবং যখন এটা স্প্ল্যাশ করে ছড়ায় তখন কিন্তু এর ভেতরে ইঞ্জিন অয়েলটা কিন্তু মুভিং হয়, ইঞ্জিন অয়েলটা কিন্তু পিস্টনের গায়ে লাগে। কিন্তু ইঞ্জিন অয়েলটা যাতে না কম্প্রেশন চেম্বারের ভেতরে চলে যায় সেই কারণেই কিন্তু এই অয়েল রিংটা দিয়ে ইঞ্জিন অয়েলটাকে সেপারেট করা হয়। তো কম্প্রেশন চেম্বার আর নিচে ইঞ্জিন অয়েলের যে যেটাকে বলে ক্র্যাঙ্ক রেস, যার ভেতর ইঞ্জিন অয়েল থাকে, সেই দুটোকে সেপারেট করে হচ্ছে এই অয়েল রিং। তো এই হলো অয়েল রিং এর কাজ, আর এইটা হচ্ছে নর্মাল একটা পিস্টনের ছবি, এটা হলো কানেক্টিং রড, আর এটা দেখালাম যে এই টাইমিং চেন পকেট। তো এটা একটা বেসিক আইডিয়া দিলাম যে এইরকমভাবেই টাইমিংটা হয় এবং এরকমভাবেই গাড়িটা চলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ছোটোর ওপরে ভিডিওটা করলাম, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। সো এটা একটা বেসিক আইডিয়া যে একটা ফোর স্ট্রোক ইঞ্জিনের ভেতরে কী কী নেসেসারি পার্টস থাকে এবং কী কী নেসেসারি জিনিস থাকে, এবং এর পরবর্তীকালে যে ভিডিওটা হবে সেই ভিডিওটাতে বলার চেষ্টা করব যে কার্বুরেটর, গিয়ার বক্স আর ক্লাচ অ্যাসেম্বলি, এই তিনটে জিনিসও খুব ইম্পর্টেন্ট, কারণ কার্বুরেটরের অনেকগুলো ভাগ রয়েছে, কার্বুরেটরটা একটু বড়, তা কার্বুরেটরটা হয়তো দুটো পার্টে করতে হতে পারে। তো অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, আর কমেন্ট করো যদি কোনো জিনিস জানতে ইচ্ছা হয় বা যদি কোনো জিনিস বলতে পারো, সেটা কোশ্চেন করতে পারো কমেন্টসে, তো আমরা নিশ্চয়ই সেটা সমাধান করে দেবো। তো আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি। সো টাটা, টেক কেয়ার, গুড বাই, সকলে ভালো থেকো।